এটা ফুল চার্জ করে আমি কাস্টমারদের পৌঁছে দেব আমি ভাই তেল তেল মোবিল কিছু দিতে পারবো না ফুল চার্জ করে দিতে পারবো গাড়ি বাড়ি অবধি পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের আপনি আসছেন যার কারণে এটা রেডি করে রাখছে এটা আমি কখন চালাবো ভাই আমি আমি তৈরি আমি অল টাইম রেডি থাকি গাড়ি আমার খুব পছন্দের একটি বাইক আমি ফুল চার্জ করে রেখেছি গাড়ি আমার খুব পছন্দের একটি বাইক আপনি আসছেন যার কারণে এটা রেডি করে রাখছে এটা আমি কখন চালাবো এটার জন্য তো এটা হচ্ছে আমি রেডি আর এটা গাড়িটা হলো কি আমি ফুল চার্জ করে রেখেছি কাস্টমারদের জন্য এটা ফুল চার্জ করে আমি কাস্টমারদের পৌঁছে দেব ফুল চার্জ করে একেবারে ফুল চার্জ বলে যে গাড়িতে ফুল তেল ভরে দিবে ফুল আবার বলে যে কাগজপত্র সব রেডি করে দিবে আপনারা কি কি দিচ্ছেন আসলে ওদের তেলের জায়গা আছে তেলে কস্টিং বেশি তেলে খরচ বেশি তেল দেওয়ার জন্য যাতে গাড়িটা কিনে চালাতে পারে আমি ভাই তেল তেল মোবিল কিছু দিতে পারবো না ফুল চার্জ করে দিতে পারবো গাড়ি চার্জ করে দিবেন একদম ফুল চার্জ করে দেবো বাড়ি অবধি পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের পছন্দ হলে আপনাদের পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের দর্শক আপনাদের শুধু পছন্দ করবেন দর্শক আপনারা শুধু একবার খালি পছন্দ করে আমাদের এই হ্যান্ডসাম ভাই রাজু ভাইকে ফোন দিবেন বলবেন যে ভাই বাইকটা আমার লাগবে স্ক্রিনশট পছন্দ আপনার পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের এটার সাথে আমার মাথায় দেখেন অলরেডি একটা ক্যাপ হেলমেট দারুন এবং গাড়ি ঢাকার গাড়িটা পরিষ্কার রাখার জন্য একটা ডাচ কভার যেটি কিনা আপনার গাড়ি সুরক্ষার জন্য গাড়িটা ভালো রাখার জন্য মাত্র যেটা নাকি ফুয়েল বাইকের 270 টাকার তেল লাগবে সেটা 8 থেকে 10 টাকার বিদ্যুৎ খরচে আপনি 70 কিলোমিটার চালিয়ে যেতে পারবেন আচ্ছা দর্শক একদমই কিন্তু যেটা থাকবে খুবই চমৎকার একটি ডিসকাউন্ট এবং খুবই চমৎকার একটি অফার এক কথা বলতে ধামাকা অফার একদম রিজনেবল প্রাইসে বাইকটি যদি নিতে চান সেক্ষেত্রে রাজু ভাইয়ের কাছ থেকে শোনা যাক ভাই আপনাদের সব অ্যাড্রেসটা কি বলবেন আমাদের আমাদের সব অ্যাড্রেস যদি কেউ এসে সরাসরি দেখতে চায় সেটাও পারবে যদি কুরিয়ার মাধ্যমে ঢাকার বাইরে থেকেও নিতে চায় ইমো হোয়াটসঅ্যাপ ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেওয়া আছে ওই নম্বরগুলোতে শুধু যোগাযোগ করলে ঢাকার বাইরে থেকেও আপনারা গাড়িটা পারচেজ করতে পারবেন আমাদের ঠিকানাটা হচ্ছে 5020 সার্কুলার রোড হাটখোলা টিকাটলি ঢাকা দর্শক আমি কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে সবে সকল অ্যাড্রেস দিয়ে রাখবো ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে প্লাস ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে সেই নাম্বারে থাকবে ইমো হোয়াটসঅ্যাপ ওটা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অবশ্যই বাইকগুলো দেখতে পারবেন আর ওনাদের চ্যানেল একটি ফেসবুক পেজ রয়েছে ফেসবুক পেজের লিঙ্কটাও কিন্তু দেওয়া থাকবে ওখানে ভিউজ করবেন গাড়ির কালেকশন দেওয়া রয়েছে ওখান থেকে আপনার চয়েস করে চাইলে নিতে পারবেন আচ্ছা ভাইজান এই বাইকটির সম্বন্ধে যদি বিয়ারের আমরা কিছু ফার্স্ট বলতে চাচ্ছিলাম এটা হচ্ছে সামনের চাকা এটা প্রথমে আমি মিটার থেকে দিতে চাচ্ছিলাম ডিজিটাল ডিজিটাল এটা দেখেন দারুন এটা ডিজিটাল কালার মিটার শুধু ডিজিটাল ডিজিটাল কালার মিটার ডিজিটাল কালার মিটার না দারুন মিটার এটা এবং কত কিলোমিটার চালিয়েছেন কত কিলোমিটার চলবে এটা গাড়িতে ইন্টিগ্রেট করবে আচ্ছা আচ্ছা কত চার্জ আছে কতটুকু এবং কত কিলোমিটার চালানো যাবে জি কত স্পিডের কত এটা স্পিডটা উঠবে হ্যাঁ সেটা সম্পূর্ণ দেখা যাবে জি আচ্ছা ঠিক আছে ভাইজান এটার এখানে তো লেখা আছে যে টিটিএক্স টিটিএক্স না আমাদের গাড়ির মডেল হচ্ছে 07 মডেল এক্সপ্লয়েট 07 মডেল 07 মডেল না জি আচ্ছা ঠিক আছে এটা তো কোন আসে কম হলো তো দুইজন বুঝতে পারবে একদম অনায় দুইজন তিনজন স্বাভাবিক ওয়েটের তিনজন এটা চলাফেরা করা যাবে সিটে দুইজন বসে সামনে কিন্তু একটা বেবিকে বসে নিতে পারবে জি এটা আরেকটা বিশেষই হচ্ছে এটা সাইড স্ট্যান্ড ফুড স্ট্যান্ডটা আছে এটা চাইলে আপনি প্রয়োজনে ব্যবহার করলেন প্রয়োজন না তুলে রাখতে পারবেন ওকে ওকে খুবই চমৎকার এটার ভিতরে যে গরম হাওয়াটা বের করার জন্য এটা জি এবং এটা বেশ স্টোরেজ আছে এই বাইকটিতে বেশ স্টোরেজ আছে আচ্ছা আচ্ছা চাইলে আপনার প্রয়োজনে মালামাল কিংবা এরকম আপনি বাইক কভার রাখতে পারবেন চাইলে এটার ভিতর হেলমেট রেখে দিতে পারবেন দিয়ে এটা লক সিস্টেম এটা অলরেডি লক অলরেডি লক হয়ে গেছে হ্যাঁ এটা সেফটি এটা লক এটা খোলার জন্য আমার বাঁ দিকে প্রেস করলে সিটটা খুলে যাবে এই যে খুলে প্রেস করলে খোলা যাবে না জি আচ্ছা ঠিক আছে এটা তো খুবই চমৎকার কথা বলতে আপনি যদি আপনি যদি আপনি চাকরি করে থাকেন পার্সোনাল সব পেপারস থাকলে সেগুলো কিন্তু আপনি রাখতে পারবেন তো সামনে আমরা এলইডি লাইট ব্যবহার করেছি যেটা কি দেখে এক কথা প্রেমে পড়ে যাবে ভাই প্রেম ভালোবাসার গাড়ি এটা প্রেমে পড়ার ভালোবাসার গাড়ি এগুলো এক্সপ্লয়েড ই-বাইকের সামনে যেমন আমাদের ডিস্ক ব্যবহার করেছি বেশ বড় সরু একটি হাইড্রোলিক ডিস্ক ব্যবহার করেছি এবং টেলিস্কোপ সাসপেনশন ব্যবহার করেছি অ্যালো রিম
এবং টিউবলেস টায়ার। টিউবলেস টায়ার জি। আচ্ছা, এটা হলে কি এক কথা যে লিখার সম্ভাবনা থাকবে না? লিখার সম্ভাবনা না, এটা জেল করতে হয়। জেল করলে পরে এটা হাওয়াটা বের হয় না, টিউবলেস টায়ারে জেল করে নিতে হয়। আচ্ছা ঠিক আছে, এটা কিন্তু টিউবলেস টায়ার ইউজ করা হয়েছে এবং ডিস্কটা দিতে পারে, ডিস্কটা কিন্তু খুবই চমৎকার ডিস্ক ইউজ করা হয়েছে। আবার যদি আমি বাইকের ফ্রন্ট সাইডের দিকে চলে যাই, এখানে কিন্তু বসে লাইট ইউজ করা হয়েছে, এখানে একটা ইউজ করা হয়েছে, এই সাইডে কিন্তু খুবই চমৎকার। এটা পার্কিং লাইট, এই দুটো হলো হাই লো লাইট, এটা হচ্ছে টার্নিং লাইট, ইন্ডিকেটর লাইট বলে জি। আচ্ছা, এখানে কিন্তু মোটামুটি খুবই চমৎকার এক্সপ্লোসিভ বুলসেট ইউজ করা হয়েছে। বুলসেট, হ্যাঁ। আচ্ছা, বুলসেট ইউজ করা হয়েছে। আর এটার হ্যান্ডেলটা যদি বলি, হ্যান্ডেলটা কিন্তু খুবই চমৎকার একটা হ্যান্ডেল ইউজ করা হয়েছে। এখানে যদি আপনার চান ব্যাক কেরি করা যায়, ব্যাক কেরি স্লিপ সিস্টেম রয়েছে। আচ্ছা ভাইজান, এটা যদি আমরা একটু ওপেন করে ভিউয়ারদের দেখাই, এটা এলইডি লাইট ব্যবহার করেছে, এটাতে দিনের বেলায় দেখবেন অনেক আলো, আপার ডিপার দেখেন দিনের বেলা অনেক আলো, অনেক আলো। আচ্ছা, এটা কিন্তু এক কথা বলতে যারা একদম লো বাজেটের ভিতরে এই ব্যাগটি নিতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই নিতে পারে ভাই। ইন্ডিকেটরও তো ঝুলতেছে ভাই, মিউজিকও আছে ইন্ডিকেটরে, হ্যাঁ, খুবই চমৎকার। এটা তো এমার্জেন্সি দিলেন ভাই এখন। আচ্ছা ওকে, দর্শক আপনারা এটা কিন্তু নিতে পারতেছেন রাজু ভাইয়ের কাছ থেকে। আচ্ছা ভাইজান, এটা মানে এক চার্জে কত কিলোমিটার? 70 কিলোমিটার চলবে ইনশাআল্লাহ। একবার আমরা গাড়িগুলো ফুল চার্জ করে দেবো, কাস্টমারদের ফুল চার্জ করে দেবো, একবার চার্জ করলে 70 কিলোমিটার পড়বে এবং প্রাইসটা খুবই রিজনেবল এবং সবার কথা বিবেচনা করেই প্রাইসটা ধরা হয়েছে। প্রাইস একদম কিন্তু কম দামে দিবেন ভাই, একেবারে কম, মাত্র 92,000 টাকায় একটি ইলেকট্রিক বাইক, মাত্র 92,000 টাকা, মাত্র একদম সস্তা 92,000 টাকায় ইলেকট্রিক বাইক, একদম বাসা পৌঁছে দিবেন, একদম বাসা বাসা অবধি পৌঁছে দিব, বাসা অবধি পৌঁছে দিবেন জি ভাই। 1,00,000 টাকাও দিলেন না, 1,00,000 টাকাও লাগবে না, মাত্র 92,000 টাকায়। দর্শক, মাত্র 92,000 টাকা হলে কিন্তু আপনারা এই এক্সপ্লোরেটর 07 বাইকটি কিন্তু নিতে পারতেছেন রাজু ভাইয়ের কাছ থেকে। এক কথা বলতে খুবই এক্সক্লুসিভ, খুবই চমৎকার একটি বাইক। আশা করি বাইকটি যদি নিতে যান আপনারা অবশ্যই কিন্তু তাদের শপে চলে আসবেন, তাহলে কিন্তু বাইকটা নিতে পারবেন আমাদের সাথে যে কোনো প্রান্ত। আর ভাইজান, আপনাদের এখানে মোটর গ্যারান্টি, ওয়ারেন্টি, সার্ভিসিং সব কিছু এক মানে অন্য সব গাড়িতে যেরকম সেম রয়েছে, এটা সেম অন্য অন্য কোম্পানির তুলনায় আমরা ভালো গ্যারান্টি, ওয়ারেন্টি এবং সার্ভিসটা দিচ্ছি। মোটর রিপ্লেস গ্যারান্টি দিচ্ছি পুরো 1 বছরের, ব্যাটারি রিপ্লেস দিচ্ছি 6 মাসের এবং 1 বছরের ফুল ফ্রি সার্ভিস দিচ্ছি। জি, 1 বছর পুরো ফুল ফ্রি সার্ভিস, প্রতিটা গাড়ি এক্সপ্লয়েট ই-বাইকের যে কোনো মডেল অল ওভার। আচ্ছা ঠিক আছে ভাইজান, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে একদম খুবই চমৎকার দামে একটি বাইক দেখানোর জন্য। এবং ভিউয়ার্স, আপনারা সবাই রাজুভাইয়ের জন্য দোয়া করবেন, যা অবশ্যই জন্য ভাই আমাদেরকে আরও নতুন নতুন ভিডিওতে এবং চমক লাগানো দামে নতুন এক্সক্লুসিভ বাইকগুলোর জন্য দেখাতে পারে। ওকে ভাইজান, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিউয়ার্স। জি, আপনাকেও মেহেদি ভাই অসংখ্য ধন্যবাদ কষ্ট করে আসছেন। আর দর্শক, সবাই যেন তেন ইলেকট্রিক বাইক ব্যবহার করবেন না, ভালো মানের ভালো ব্র্যান্ডের ইলেকট্রিক বাইক ব্যবহার করবেন। সালামু আলাইকুম।